শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেনের সঙ্গে আলাপচারিতা। প্রথমে চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। খ্যাতনামা 29 জন শিল্পীর অংশগ্রহণে ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বর্ষা শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। আমার ভালোবাসার স্বাদ পূর্ণ হবে না এক জীবনে, আমি আরো জীবন চাই যদি পেয়ে যাই, ভালোবাসবো তোমায় প্রতিটি ক্ষণে। রাত 8:20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘুমন্ত শহরে। কিসের হাইট কি ম্যাচ? আরে ধুর, তুমি ইয়ে ফুকের কথা গুরুত্ব দিও না, উল্টা পাল্টা বলতেই থাক। আচ্ছা এনিওয়ে শোনো না, তোমার সাথে আমি একটা প্ল্যানিং শেয়ার করতে যাচ্ছিলাম। আমার সাথে প্ল্যান কিসের? হ্যাঁ এই জন্যই তো তোমাকে লাস্ট কয়েকদিন ধরে আমি টেক্সট করছি, বাট সামহাও তুমি রিপ্লাই করছিলে না। তুমি কেন কষ্ট করে এসব স্যুপ টুপ বানাইতে গেলা? আরে বাবা ঝামেলা তো আমি তোমার জন্য করিনি, করেছি আমার মেয়ের জন্য। মেয়ে? মেয়ে। মেয়ে হবে তোমাকে কে বলল? আমি মনে মনে চাই আমার মেয়ে হোক তাই বললাম। কিন্তু আমি ছেলে চাই। আয়েশের কি খবর বলো তো? আয়েশকে ফোন করেছিল? হ্যাঁ করেছিল। ওরা কবে আসবে কিছু বলেছে? কতদিন তো হয়ে গেল। তোমার ভাইয়ের ছেলেদের তুমি চেনো না? আমার সহজ সরল ছেলেটাকে পেয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। হ্যাঁ টাকাটা কি এখনো হাতে পাইনি? আজ রাতেই নাকি দেবে বলেছে। তাহলে তো হয়েই গেল। রাত 9:00 প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান গানের অন্তরালে। রাত 9:30 থাকছে ডিপ্লোমা প্রেজেন্স মিষ্টি লড়াই। রাত 11:30 থাকছে টক শো এই সময়ে। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। আজ ওয়ার্ল্ড কার ফ্রি ডে, বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। প্রিয় দর্শক, এ বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি আমি ভালো, আপনি ভালো? খুব ভালো আছি। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। আমার মনে হয় যে আমার মতো অনেক দর্শকই এই বিষয়টা সম্পর্কে খুব একটা অবগত নয়। সেটা হচ্ছে আজকে যেহেতু 22শে সেপ্টেম্বর, আর আপনি বলছিলেন যে আজকে ওয়ার্ল্ড কার ফ্রি ডে, এই বিষয়টা আমাদেরকে যদি একটু পরিষ্কার করেন। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই সালাম এবং শুভেচ্ছা জানাই যারা এনটিভির শুভ সন্ধ্যার যে দর্শক তাদেরকে, এবং আজকে আমরা যে দিবসটি পালন করলাম বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস বা ওয়ার্ল্ড কার ফ্রি ডে, এটা যদি আমরা বলি আমাদের মূলত পরিবহন ব্যবস্থায় কী করে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, যানজটটা কমানো যায় এবং নিরাপদ করা যায়, এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের এই দেশে দিবসটা পালন হচ্ছে। এবং এই দিবসটা পালনের পেছনে আমরা যদি বলি, এটা মূলত উৎপত্তি হয়েছে ইউরোপ থেকে। সেই জায়গাটা মূলত কাজ করেছে যখন বিশ্বে জ্বালানি সংকট দেখা দেয় 70-এর দশকে। সেই জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য তারা
চিন্তা করলো যে আমরা ছোট ছোট যানবাহনে একটা যানবাহনে একজন করে মানুষ, এটার পরিবর্তে যদি গণপরিবহন ব্যবহার করি বা অল্প দূরত্বে হেঁটে সাইকেলে এগুলোকে গুরুত্ব প্রদান করা হয়, আর সেই সঙ্গে যদি আমরা প্রাইভেট কারকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এই জ্বালানি যেভাবে পরিবহন সেক্টরে পড়ছে সেটা থেকে আমরা রেহাই পেতে পারি। এবং সেই জায়গা থেকে কিন্তু আপনার এইটার সূচনা হয়েছিল। সেটা সূচনা হলেও এখন এটা কিন্তু শুধুমাত্র এই জ্বালানির সংকট থেকে মোকাবেলা, জ্বালানির সংকট মোকাবেলা করার বিষয়টার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন আপনারা জানেন যে বিজ্ঞানীরা এতদিন বলে আসছিল যে আপনার যে বৈশ্বিক যেই আপনার যে জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে এবং সেটার যে প্রভাবে আমাদের কত ধরনের ক্ষতি হচ্ছে আমাদের আপনারা জানেন, এবং সেটার অন্যতম কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের নির্গমন, সেটাও সোর্স হচ্ছে আপনার এই গাড়ি। তো সেটাও এখন মাথায় নেওয়া হয়েছে যে কি করে জ্বালানি পোড়ানো সেটাও বন্ধ করা যায়, কমানো যায়, আপনার দূষণ কমানো যায়, দুর্ঘটনা কমানো যায়, এগুলো কিন্তু এখন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এটা হচ্ছে। এবং শহরে তো আসলে আপনি দেখবেন যে জায়গা অনেক মূল্যবান জায়গা, আপনি কত রাস্তা বানাবেন এটা আসলে শেষ নাই। তো আপনি যত প্রাইভেট কার বানাবেন বা আপনি ইন্ডিভিজুয়াল গাড়ি এরকম আপনি এরকম সাপোর্ট করবেন, ততই সংকটটা বাড়তে থাকবে। তো এই জায়গা থেকে ইউরোপে যখন শুরু হয়েছিল, আমি যদি সেই ইতিহাসটা বলি, মূলত সুইজারল্যান্ডে এই কাজটি প্রথম শুরু হয়, এবং সুইজারল্যান্ডে আপনার 1974 সালে শুরু হয়েছে আপনার এই গাড়ি নিয়ন্ত্রণের যেই উদ্যোগ, সেই সূচনাটি ঘটেছিল সুইজারল্যান্ডে। এরপরেই আপনার দেখা যায় যে ইউরোপ জুড়েই আপনার এটা অনুসরণ করা শুরু হলো। এবং উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আপনার 98 সালে, এবং 98 সালে এটা আপনার ফ্রান্সে অনেক বড় করে পালন করা হলো। আপনার প্রায় 34টা শহরে তারা জাতীয়ভাবে 22 সেপ্টেম্বরে এই গাড়িমুক্ত দিবস পালন করে। তারপরে দেখা যায় যে আরেকটা বড় ধাপ, সেই ধাপটা হচ্ছে আপনার 2001 সাল, এবং 2001 সালে আপনার দেখা গেল তখন 1000 শহরে, বিশ্বের প্রায় 33টা দেশে 1000 শহরে আপনার এই দিবসটা পালন করা হলো ওই বছর 2001। এবং ততদিনে ওয়ার্ল্ড কার ফ্রি নেটওয়ার্ক তাদের কার্যক্রম শুরু করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন তারা এই বিষয়টাকে আমলে নিয়ে তারা কার্যক্রম শুরু করেছে, এবং এখন প্রায় 4000 শহরে এই দিবসটা পালন করা হয় প্রতি বছর, এবং বাংলাদেশে আমরা পালন করছি এবং একই দিনে 22 সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর পালন করা হচ্ছে। তো আজকেও তো 22 সেপ্টেম্বর, এবং বাংলাদেশে আপনারা প্রত্যেক বছর এই ওয়ার্ল্ড কার ফ্রি ডেটা পালন করছেন, তো সারাদিনের কার্যক্রমটা কেমন হলো? সারাদিনের কার্যক্রম প্রতি বছরের মতোই, আমরা 2006 সাল থেকে মূলত পালন করা শুরু করেছি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে। তো সরকার 2016 সালে তারা এই ইনিশিয়েটিভটা নিলেন, তারা আমাদেরকে সাপোর্ট করলেন, এবং এখন আজকে যেমন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে দিবসটি পালন হলো, প্রায় 59টা প্রতিষ্ঠান ছিল এখানে, 10টা সরকারি সংস্থা, এবং এই দিবসে মন্ত্রী মহোদয় এবং মেয়র বৃন্দ ওনারা ছিলেন। এবং মূলত যেটা হয় যে মানিক মেয়ে ভেনু, ওটাকেই আমরা 16 সাল থেকে ভেনু হিসাবে আমরা ওটাকেই বেছে নিয়েছি, এবং ওইখানে আপনার ওই এক পাশে রাস্তার এক পাশ, বিশেষ করে রাস্তার উত্তর পাশের মাঝখানের জায়গা, 200 মিটার জায়গা, এটা আসলে প্রতীকীভাবে পালন হচ্ছে। 200 মিটার জায়গা, ওইটা সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকে, এবং সেই জায়গাটাতে একটা আলোচনা পর্বও থাকে, এবং আলোচনা পর্বের পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা। তো এটা আসলে একটা ফিলোসফিক্যাল জায়গা, এটা হচ্ছে আপনার ইয়ানগেল নামে একজন স্থপতি এবং নকশাবিদ, উনি ডেনমার্কের। তো এখন উনার ওই ফিলোসফি নিয়ে সারা বিশ্বব্যাপী কাজ হচ্ছে শহরগুলোতে। তো মূলত উনি যেটা বলেন যে রাস্তা এটা শুধুমাত্র আবশ্যিক কাজের জন্য না, এটা ঐচ্ছিক কাজ এবং সামাজিক কাজের জন্য। অর্থাৎ আবশ্যিক কাজ বলতে আমরা বুঝি স্কুল কলেজে যাওয়া, অফিস আদালতে যাওয়া, এগুলো। পাশাপাশি উনি যেটা বলেন ঐচ্ছিক কাজ, যে আমি একটু রাস্তায় দাঁড়াবো, আমার একটা বন্ধু আসবে অপেক্ষা করবো, এটাও, বা আমি একটা কিছু দেখছি, ব্যক্তিগত প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজন, বা হাঁটাহাঁটি করছি, এটা। আর সামাজিক কাজ, যে আমরা বসে একসাথে কতজন আড্ডা দিলাম, গল্প করলাম, এই সামাজিক কাজ। এবং আমাদের ঢাকা শহরে এটা, এই দৃশ্যটা আমরা সবসময়ই দেখি, রাস্তার পাশে একটা চায়ের দোকানকে কেন্দ্র করে ওইখানে বেশ জমে উঠেছে, এবং সারা বিশ্বব্যাপী কিন্তু এই চেষ্টাটাই করা হচ্ছে। কারণ এখন যদি আপনি দেখেন যে সবাই ঘরবন্দি, আপনার হয়তো একটা ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে সে সারাক্ষণ ডুবে আছে, অথবা টেলিভিশনের সামনে, অথবা কম্পিউটারে, এগুলো যদিও টেলিভিশন চ্যানেলই আজকে বলছি, টেলিভিশনের দর্শকই শুনছেন, তারপরে আমাদের কিন্তু এই জায়গা যেমন আমাদের লাগবে,
যা আমাদের এই বিভিন্ন মিডিয়াতে আমরা সমৃদ্ধ হচ্ছি, জ্ঞান অর্জন করছি, পাশাপাশি আমার বাইরে আউটডোরে আমার অ্যাক্টিভিটি করার সুযোগ থাকতে হবে। রাস্তাও হচ্ছে পাবলিক প্লেস এবং ইয়ন হ্যাবিটেটের যে সংজ্ঞা পাবলিক প্লেসের, তার মধ্যে আপনার রাস্তাটা পড়ে। সেই জায়গা থেকে রাস্তার বহুমাত্রিক ব্যবহার করা যায়, যার একটা হলো আজকে 22 সেপ্টেম্বর, যে কিছু জায়গা কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ রেখে ওখানে মানুষ হাঁটবে, সাইকেল চালাবে, বসবে, আড্ডা দেবে, বাচ্চারা একটু সাইকেল চালাবে, যেটা অন্য সময় হয়তো সুযোগ পায় না। তো সেই কাজটি আজকে হলো। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি ঢাকা শহরকে কেন্দ্র করে বলি, সেখানে হচ্ছে আমাদের কিন্তু ট্রাফিক জ্যামটা আমাদের অন্যতম বড় একটি সমস্যা, বড় সংকট বর্তমানে। এই যে আপনারা একটা জায়গাকে ব্লক করে এইভাবে এই কার্যক্রমটা চালাচ্ছেন, তাতে করে কি শহরে যানজটটা আরও বেড়ে যেতে পারে না? একটা হলো আমাদের অভিজ্ঞতা থেকে যদি বলি, এটা শুধু 22 সেপ্টেম্বর হচ্ছে তা না, এটা প্রতি মাসের প্রথম শুক্রবারেও হয় মানিক মেভিনিউতে। এটা অনেকেরই এই ধারণা আছে, বিশেষ করে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচারণাগুলো চলে তখন দেখা যায় অনেক ধরনের মতামত ওইখানে আসে, আপনার মতো এরকম অনেকে প্রশ্ন করেছে। বাস্তবে যেটা হয়, মানিক মেভিনিউ অনেক প্রশস্ত, আপনি দেখবেন এভিনিউটা, এবং এখানে আপনার একটা পাশ যদি বন্ধ থাকে ট্রাফিক ডাইভার্সনের মাধ্যমে কাজটা করা হয় এবং ডিএমপি সেখানে সম্পৃক্ত থাকেন। তো সেই জায়গায় দেখা যায় এক পাশ দিয়ে আপনার অনায়াসে চলে যেতে পারছে এবং এটা শুধু মাঝের একটা জায়গা। তো আপনার এই ট্রাফিক ডাইভার্সনের মাধ্যমে ওইখানে ওইটা সর্বোচ্চ খেয়াল রাখা হয় এবং এটা কখনোই হয়নি, এই ধরনের যানজট এর কারণে তৈরি হয়নি। আচ্ছা, মানে এবং শুধু মাথায় রেখেই কাজটা করা, মাথায় রেখেই কাজ করছে। এবং শুধু 22 সেপ্টেম্বর না, প্রতি মাসের প্রথম শুক্রবার আপনার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মানিক মে এভিনিউ এরকম কার্যক্রম চলে এবং সেক্ষেত্রেও আমরা এ পর্যন্ত কখনোই এই ধরনের পরিস্থিতি দেখিনি যে যানজট তৈরি হয়েছে। এবং শুধু এখানে না, মোহাম্মদী হাউজিং সোসাইটি, এটা মোহাম্মদপুরে, এবং সেখানে আপনার বাই রোটেশনে ওরা এক একটা রোড আপনার প্রতি মাসের তৃতীয় শনিবারে বন্ধ রেখে বাচ্চারা খেলাধুলা করে, বয়স্করা হয়তো বাসার মধ্যে বন্দি, তারা একটু নিচে নেমে একটু হাঁটাচলা করে, একজন আরেকজনের সাথে কথা বলা, এই সুযোগগুলো তারা পাচ্ছেন। এইটা যেটা বললেন যানজট, এই যানজটটা নিরসন করাই কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য, দিবসটা পালন করাটা আসলে এটা হচ্ছে একটা মাধ্যম বার্তাটা ছড়িয়ে দেয়া। সেই জায়গা থেকে যদি বলি, প্রথমেই বললাম ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস, অর্থাৎ ব্যক্তিগত গাড়িটাকে নিয়ন্ত্রণ করা, এটা সারা পৃথিবীব্যাপী করা হচ্ছে, নানা পদ্ধতিতে করা হচ্ছে। আমরা এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে আছি। আপনার চারভাবে করা হয়, একটা হলো স্থায়ীভাবে অনেক বড় এলাকা নিয়ে করা হয়, অথবা স্থায়ীভাবে ছোট এলাকা নিয়ে করা হয়, আবার হলো অস্থায়ীভাবে বড় এলাকা নিয়ে করা হয়, অস্থায়ীভাবে ছোট এলাকা নিয়ে করা হয়। আমরা এখন পর্যন্ত অস্থায়ীভাবে ছোট এলাকা নিয়ে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছি। আপনারা তো আমাদের ঢাকা শহরে ট্রান্সপোর্ট নিয়ে অনেক ভেবেছেন, তারপর যানজট নিয়েও অনেক ভাবনা চিন্তা করেছেন এবং কাজ করে যাচ্ছেন, তো কি মনে হয় যে আসলে কোন কোন উপায়গুলো হতে পারে এই সমস্যা নিরসনে? আমি সেই সমাধানের দিকে যেতে চাচ্ছিলাম, যে ওই বড় আকারের ইনিশিয়েটিভগুলো নিতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে গণপরিবহন ব্যবস্থাকে আপনার ঢেলে সাজাতে হবে। এখন অনেকগুলো কাজ হচ্ছে, আপনি দেখবেন মেট্রো রেলের কাজ চলছে, বাস, ট্রাফিক, ট্রানজিট, এগুলো আসছে ঢাকা শহরে। তো সেগুলোর পাশাপাশি যেমন মেট্রো রেল, আমি যদি বলি এখন আমাদের মেট্রো লাইন 6-এর কাজ চলছে, আরও কয়েকটা লাইন প্রস্তাবিত রয়েছে, সাবওয়ের কাজ হবে, বাস, ট্রাফিক, ট্রানজিট আপনার জয়দেবপুর থেকে আপনার এখানে মহাকালী পর্যন্ত হবে। তো এই কাজগুলোর পাশাপাশি যেটা করতে হবে, যেমন গণপরিবহন সফল হবে তখনই আপনার কানেকটিভিটিটা ওইভাবে হতে হবে, ইন্টিগ্রেশনটা হতে হবে যথাযথভাবে। অর্থাৎ একটা মানুষ বাসের মধ্যে বলি, রেলের মধ্যে বলি, একটা সিট ডিজার্ভ করে না বা জায়গা ডিজার্ভ করে না, সে তার বাস স্টপ পর্যন্ত বলি বা এই যে মেট্রো রেল হচ্ছে তার স্টেশন পর্যন্ত আসা বা স্টেশন থেকে তার গন্তব্যে যাওয়ার যে জায়গাটুকু, অর্থাৎ ফার্স্ট মাইল এবং লাস্ট মাইল, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি সেই জায়গাটাকে যদি আপনি তাদের চলাচলের উপযোগী না করেন, তাহলে আপনার এইটা কিন্তু জনপ্রিয় হবে না। অর্থাৎ সে যে তার বাসা থেকে বের হয়ে বাস স্টপে আসবে, এখানে সুন্দর হাঁটার পরিবেশ থাকতে হবে এবং সেটা ইনভাইটিং হতে হবে, একটা ইনভাইটিং এনভায়রনমেন্ট। এটা হচ্ছে না আমাদের এখানে। যারা হাঁটে, বাই ফোর্স হাঁটে, অর্থাৎ যার হয়তো যাতায়াতের জন্য টাকা খরচ করার সুযোগ নাই, সে হয়তো বাধ্য হয়ে হাঁটে, কিন্তু সারা বিশ্বব্যাপী এমন একটা পরিবেশ তৈরি করা হয়, ধনী, গরিব, মধ্যবিত্ত, নির্বিশেষ সব লোকজন কিন্তু আপনার হাঁটে, হাঁটার একটা কালচার ঐচ্ছিকভাবে, সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে এবং গণপরিবহনের সাথে এগুলো। এবং এটা কিছু কাজ হচ্ছে, আমরা হচ্ছে না তা বলবো না। ইদানিং আপনি দেখবেন, বিশেষ করে প্রয়াত মেয়র আনিসুল হক, উনি
হাঁটার জন্য প্রশস্ত ফুটপাত করা এবং ফুটপাতে টেক্সটাইলও বসানো হয়েছে, যে দৃষ্টি প্রতিবন্ধী তার যে আপনার এই সাদা ছড়ি ব্যবহার করে যাবে সে ধরনের টেক্সটাইলও বসানো হয়েছে, তারপরে কার্ব র‍্যাম্প করা হয়েছে যেন হুইল চেয়ারটা উঠতে পারে। এই ব্যবস্থাগুলো আরও সম্প্রসারণ দরকার, আরও সায়েন্টিফিক হওয়া দরকার, আরও প্রপার ওয়েতে হওয়া দরকার, তার জন্য গাইডলাইন লাগবে। আমরা মানে যানজট নিরসনে বিভিন্ন উপায়ের কথা শুনছিলাম, সেখানে আরেকটা প্রশ্ন যেটি না করলেই নয় সেটি হচ্ছে গাড়ি ব্যবহারের যে ব্যাপারটা সেটি তো আসলে ব্যক্তিগতভাবেই অনেকে ব্যবহার করে থাকেন এবং সেখানে কোনো নিয়ম নীতিমালা নেই, সেই ক্ষেত্রে তো আপনি যানজট নিরসনে মানে তারা ব্যক্তিগতভাবে আসলে কী ভূমিকা রাখতে পারে বা সরকার এখানে কী কী নীতিমালা প্রণয়ন করতে পারে? একটা হলো আমাদের এখানে যে অ্যাডভান্টেজটা, এখনো 90% চলাচল হয় বাসে রিক্সায় হেঁটে এই জায়গাগুলোতে, এখনও মাত্র 10% চলাচল হচ্ছে আপনার প্রাইভেট কারে করে। আর ঢাকা শহর যদি দেখেন আপনি প্রায় 2 কোটি মানুষ, গাড়ি আছে 3 লাখের মতো, অর্থাৎ 1.5% মানুষের গাড়ি আছে। তো এইটা আমরা চিন্তা করবো যে এটা যেন না বাড়ে। তারপরে প্রশ্ন ওঠে যে এই কারের মানুষগুলো শিফট করে যেন গণপরিবহনে যায়, যেটা বললাম যে মেট্রো রেল হচ্ছে, বাস ট্রাফিক ট্রানজিট হচ্ছে, তার সঙ্গে কানেক্টিভিটি বা এই জায়গাগুলো যদি ঠিক করা হয়, কে চাইবে যে আমি গাড়ি নিয়ে প্রতিদিন বের হবার রাস্তায় যানজটে বসে থাকবো? আর একটা গাড়ি কেনা বা এটা পোষা, এটাও তো একটা হাতি পোষার মতো। আপনি যদি এটা চিন্তা করেন মাসে প্রায় 40-50 হাজার টাকা মিনিমাম একজনের খরচ চলে যাচ্ছে একটা প্রাইভেট কারের পেছনে, এটা তো কেউ ইচ্ছা করে বা খুশি হয়ে করে না, এবং একটা কিনলে হচ্ছে না, চলতে চলতেই দেখা যাবে তার বাচ্চাকে স্কুলে নেওয়া একটা গাড়ি দিয়ে হচ্ছে না, তার ওয়াইফ হয়তো চাকরি করে তখন আরো আরেকটা গাড়ি, তো একটা ঋণের জালে সে আবদ্ধ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা যানজটেরই অংশ, যানজটের কারণেই দেখা যায় যে একটা গাড়ি বাধ্য হচ্ছে, এটা আবার সেটা আবার যানজট তৈরি করছে। তো আপনি একটা বাসে 60টা গাড়ির যাত্রী আপনি নিয়ে চলে যেতে পারতেছেন, তো সেই বাসের সেই সার্ভিসটাকে আপনার উন্নত করতে হবে। এখন যেভাবে চলছে এটা খুব বিশৃঙ্খলভাবে চলছে। আপনারা তো 2006 সাল থেকে এই কাজটা শুরু করেছেন বাংলাদেশে, এবং তখন তো স্বেচ্ছাসেবক হিসেবেই কাজ করেছিলেন। এখন যেহেতু একটা সময় এসেছে যেখানে সরকারের সাথে যৌথ উদ্যোগে আপনাদের কাজ করার সুযোগটা হয়েছে, তো কী কী সুবিধা দেওয়ার ক্ষেত্রে আপনারা আসলে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন সেগুলো একটু জানলে উপকার হয়। আমাদের উদ্দেশ্যটাই কিন্তু তাই ছিল যে এটা জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা হবে, বা সরকারি প্রতিষ্ঠান সেগুলো যদি শক্তিশালী হয়, যারা আসলে এর জন্য দায়িত্বশীল দায়িত্ববান, তারা যদি এগিয়ে আসে তাহলে এখানে সমাধান পাওয়া যাবে। আমরা তো আসলে বাইরে এগুলো বিভিন্ন সময় আওয়াজ তুলি বা এসব কথাবার্তাগুলো বলি, এখন সরকার এগিয়ে আসছে, বিশেষ করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, কারণ তাদের কারণে কিন্তু আমরা এই সরকারি বেসরকারি উদ্যোগে যে কাজটি করতে পারছি 16 থেকে, এবং এটা আরও ব্যাপকতা লাভ করছে। জি জি। তো এই জায়গাটাতে এখন আমাদের নীতিমালাও হয়েছে, আমাদের জাতীয় সমন্বিত বহু মাধ্যম ভিত্তিক পরিবহন নীতিমালা 2013 সুস্পষ্টভাবে বলা আছে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ব্যক্তিগত গাড়িকে নিয়ন্ত্রণ করা হবে, হাঁটার জন্য প্রশস্ত ফুটপাত, পারাপারের জেব্রা ক্রসিং, বাইসাইকেলের লেন, এগুলো সুস্পষ্টভাবে বলা আছে। তো এই কাজগুলো যদি করা হয় তাহলে মানুষের যে যে ব্যক্তিগত গাড়ির উপর ঝুঁকে পড়া বা ওইটার দিকে ধাবিত হওয়া সেটা কিন্তু রোধ করা যাবে। আরেকটা জায়গায় এখানে আমি বলতে চাই, শুধু এখানে ডিটিসি এর দায়িত্ব না, এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিআরটি, যেমন সিঙ্গাপুর আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, সিঙ্গাপুরে কী হচ্ছে আপনার, ওরা জিরো রেজিস্ট্রেশন পলিসিতে চলে গেছে, অর্থাৎ নতুন করে প্রাইভেট কার কেনার জন্য আর কোনো রেজিস্ট্রেশন দেবে না, কেউ একজন যদি বিক্রি করে সেই রেজিস্ট্রেশনটা আরেকজন কিনতে পারবে। আমাদের এখানে তো দৈনিক প্রায় 40-50টা করে গাড়ি নেমে যাচ্ছে, এরপরে কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং এটা আমাদের যানজটটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। মেট্রো রেল হচ্ছে, আরো বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু ঢাকা শহরে যানজট নিরসনে, সেগুলো আসলে কি ধরনের কার্যকরী ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? না, আমি তো মনে করি যে এটা হলো লং ডিস্টেন্সের জন্য, অর্থাৎ লং ডিস্টেন্সে আপনার 20% যাতায়াত হয় ঢাকা শহরে, আর 80%ই হয় 5 কিলোমিটারের মধ্যে, তার অর্ধেক হয় 2 কিলোমিটারের মধ্যে। তো মেট্রো রেলে ওই 20% বা বাস 20%টা কাভার করবে, তার সঙ্গে রেগুলার যে বাস সার্ভিস আছে সেটাও সেখানে সাপোর্ট করবে, সেটা তো ঠিক আছে, কিন্তু সেটাও সাকসেসফুল হবে না, যেটা আমি বললাম, যদি না ওই মেট্রো রেল স্টেশনে আসা যাওয়ার পথটা আপনি সুগম না করেন, যদি পথচারী বান্ধব না করেন, সে যদি স্টেশনেই না আসতে পারে তাহলে সে এখনকার মতোই সেটাই করবে যে বাসা থেকে বের হবে, গাড়িতে চড়বে, আবার অফিসের দোরগোড়ায় গিয়ে গাড়ি পৌঁছায় দিবে, সে অফিসে ঢুকবে। তো আপনাকে ওই রকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যে সুন্দর গাছের ছায়ায় আপনার নিরাপদে হর্নমুক্ত দূষণমুক্ত একটা পরিবেশে একটা মানুষ স্যুট পরেও যেন হেঁটে হেঁটে মেট্রো স্টেশনে আসতে পারে, সে যেন মেট্রো রেলে চড়ে আবার স্টেশনে নেমে সুন্দর অফিসে চলে যেতে পারে, এই এই পরিবেশটা তার লাগবে।
আর এটা দিয়েই হবে না ঢাকা শহরের সমাধান, এর সঙ্গে প্রায়োরিটি দিতে হবে হাঁটা এবং সাইকেলকে। এবং এবারের বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের প্রতিপাদ্য তাই সেফ ওয়াকিং অ্যান্ড সাইক্লিং, আমরা বলছি সাইকেলে ও হেঁটে চলা নিরাপদ করি। সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে ফ্লাইওভারও তো একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই যে পরিকল্পিতভাবে যে ফ্লাইওভারগুলো তৈরি করছে সরকার, এগুলোর মাধ্যমে আসলে কীভাবে যানজট নিরসন হতে পারে? এটা আসলে যানজট নিরসনের ভূমিকা খুব একটা রাখবে না, এটা বরং প্রাইভেট কারকে এনকারেজ করবে। এই ধরনের অবকাঠামো বানানো হয় এই জন্যই, এবং বাইরে থেকে আপনার ইনফ্লুয়েন্স করা হয় কারণে, যে আপনার বলা হচ্ছে যে সারফেসে আপনার গাড়ির জায়গা হচ্ছে না, সো এটা গ্রেড সেপারেশনের মাধ্যমে ওকে দোতলা তিনতলায় তুলে দাও, এটা সারা ওয়ার্ল্ডে তুলে দিয়েছে। এবং এখানে একজনের কথা আমি উল্লেখ করতেই চাই, উনি হচ্ছেন ইয়ান জেকবস, ওনার একটা বই আছে আপনার দ্য ডেথ অ্যান্ড লাইফ অফ গ্রেট আমেরিকান সিটিস, এবং উনি 1961 সালে বইটা যখন রচনা করলেন ওইখান থেকেই প্যারাডাইম শিফট হয়ে গেল। অর্থাৎ প্রায় 10,000 বছর ধরে মানুষ নগরে বাস করে, আরও তো কত আগের থেকে মানুষের সূত্র ইয়া হয়েছে, পৃথিবীতে আগমন ঘটেছে, কিন্তু 10,000 বছর ধরে নগরেই আছে, এবং সেই নগরে আপনি গাড়ি ছাড়া চলছেন। এবং 19 শতকের গোড়ার দিকে মাত্র এই গাড়ি কোম্পানির শুরু, যাত্রা শুরু, এবং গাড়ি আপনার উৎপাদন শুরু হলো, ব্যবহার শুরু হলো, এবং 50 বছরেই অনুধাবন করলো যে এই গাড়ি দিয়ে আসলে প্রবলেমই তৈরি হবে, সমাধান হবে না। এবং ইয়ান জেকবস উনি বোস্টনে এখনও ফ্লাইওভার আটকে আছে, এলিভেটেড এক্সপ্রেসে আটকে আছে, উনি এটা হতে দেন নাই, উনি শুধু বই লেখেন নাই, উনি অ্যাক্টিভিস্টও ছিলেন। এবং এই যে গাড়ির প্রসঙ্গে আমরা কথা বলছি, এবং গাড়ির প্রসঙ্গ থেকে আমরা কার ফ্রি ডেতে আসি, যেহেতু আমরা আজকে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আপনারা যে ম্যাস পিপলের জন্য এই যে উদ্যোগটি গ্রহণ করেছেন, চমৎকার একটি উদ্যোগ, এবং এটার মাধ্যমে আমার মনে হয় যে ঢাকা শহরের যানজট নিরসনে যদি অনেকটা ভূমিকা আপনারা পালন করতে পারেন, তাহলে সাধারণ জনগণের জন্য এর থেকে ভালো কিছু আর হতে পারে না। অসংখ্য ধন্যবাদ আজকের আড্ডায় সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং যারা দর্শক শ্রোতা যারা শুনছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, শুভ সন্ধ্যা।